Hey guys, welcome back to the Nandini Creation. অনেক দিন পর, কারণ আমার ফোন খারাপ ছিল আর কালকে আমি ফোন কিনেছি, তাই আমি আবার ইউটিউবটা সিরিয়াসলি স্টার্ট করছি. এগেইন তোমাদের মাথা কেটে চলে আসছি. সো আজকে হচ্ছে, দেখতে পাচ্ছ, হনুমানজি পুজো. আজকে দিনে আমাদের বাড়িতে হনুমানজি প্রতিষ্ঠা হয়েছিল, তাই হনুমানজির জয়ন্তী আজকে আমাদের বাড়িতে. সেটার প্রিপারেশন হচ্ছিল এতক্ষণ ধরে, মা করছে আর দিদিও করছিল আর ইনি দর্শক আর একজন লুকিয়ে গেছে মায়ের পেছনে. বেরো, তুই কতক্ষণ লাগাবি? হাই হাই. তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো. ছাদে টাইম পাস করছি, ঠাকুর মশাই এখনো আসেনি, মেঘমেঘ ওয়েদার, তাই রিলস হচ্ছিল পাগলি সেজে. আমার ক্যামেরাম্যান, আমার হেল্পার খুব ভালো, আমার সব কথা শুনে, যেরকম বলি ছবি টবি তুলে দেয়, রিলস করে দেয়, সব কথা শুনে. এই বৃষ্টি নামছে ভাই, আমার বাচ্চা উঠে গেছে ঘরে, এই বৃষ্টি পড়ছে, চলে যাচ্ছিস? কোথায় যাবি, নিচে? আমার চুলটা আটকে দে না, পাগলি পাগলি লাগছে, সবাই কি বলবে? ছুড়ে দিয়েছিলাম. এই জানিস, আমরা যে ইয়েতে গেছিলাম না, ওই যে ওখান থেকে বক্রেশ্বরে গেছিলাম, তারাপীঠ থেকে বক্রেশ্বরে একজন ড্রোন ওড়াচ্ছিল, ঠাকুর মশাই উপর দিকে তাকিয়েছিল, ভড় ভড় করে আওয়াজ হচ্ছে, ঠাকুর মশাই উপর দিকে তাকিয়ে রয়েছে. বাই দা ওয়ে, ঠাকুরমশাই 9টায় আসার কথা, এখন বাজে কটা? 10টা. এখন বাজে 11:30. ও মাই গড, আমি ভোরবেলা থেকে সব কিছু গোছাচ্ছি, এখনো ঠাকুরমশাই আসে, এসে কেসে চলে গা ভাই, এসে কেসে চলে গা. সবাই টাইম মিস করে, ঠাকুরমশাই কেন মিস করবে না? আমি খাবো না, 11টা বাজতে চায় না, আমি কি আজকে খাবো না? খাবো না আমি আজকে, তো ঠাকুরমশাইয়ের জন্য এখন ওয়েট করি, ঠাকুরমশাই আসলে বাকি পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো. হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে ধরতে, আর তোমরা একটা সাবস্ক্রাইব করতে পারছো না, সাবস্ক্রাইব করো. চলো ঠাকুর মশাই আসলে তারপর দেখা. রানি, নমো নমো, রঞ্জু একটু দেখাও, দুই হাত জোর করে ওকে, নমো নমো. Thank you.
পুনাতু সরযোগ্যে সরযোগ স্মৃতি ভাগ করম।